আমি সারাদিন কেনাকাটা করে এখন ইউনিভার্সিটি যাচ্ছি। ইউনিভার্সিটির পথে আমরা দেখতে পাচ্ছি পিছনে কেউ নাই আমার। টোকিও এমন একটা শহর এবং এমন একটা জায়গা, এখন এখানে খুব বৃষ্টি, তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এমন একটা বৃষ্টি হলো একটু আগে যে বৃষ্টিতে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আর আমরা দেখি উপরে আমাদের মেপেল গাছ, তারপর হচ্ছে গাছ পড়ে গাছের পাতা পড়ে হীন এ যাচ্ছে যা পড়ে যাচ্ছে, এই সমস্ত জায়গা দিয়ে আমি যাচ্ছি। কোনো ভয় নাই, বাতাস খুবই পরিষ্কার বিশুদ্ধ। এই যেহেতু হচ্ছে ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ, আমি যেহেতু লাইটে আসে তো দেখাবো আমার চলার পথটা দেখানোর জন্য আমি করলাম। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বাংলা আছে, বাংলা স্টুডেন্ট হচ্ছে 60 জন। এই হচ্ছে টোকিও ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ। আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, চারিদিকে নিস্তব্ধ বাতাস, মৃদুমন্দ বাতাস না, সরাসরি হিমেল বাতাস। এর মধ্যে মাথায় কাপড় পরে যাচ্ছি, সাথে আছে আম্মার দোয়া, আমার মেয়ের দোয়া, আমার আব্বার দোয়া, আমার বউয়ের দোয়া। খোদা হাফেজ।